ইন্ডিভিজুয়াল গ্রুপের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের আমাদের ভিডিও সেশনে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে ইন্ডিভিজুয়াল গ্রুপ দুর্গাপুর 10+2 এর পর স্টুডেন্টরা কোন কোন লাইনে পড়বে সেই বিষয়ে আমরা ফ্রি অফ কস্টে একটা গাইড করে থাকি, বিভিন্ন ইনফরমেশন, তার সঙ্গে কিছু স্টাডি মেটেরিয়াল সমস্তটাই অনলাইনে। এগুলো দিয়ে আমাদের এই চ্যানেলটা, বেঙ্গলি চ্যানেলটা চলছে। অনেকেই দেখেন, বিশেষ করে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী বন্ধুরা আমাদের চ্যানেল দেখেন, আমার সঙ্গে কথাও বলেন আমার সঙ্গে। তো সেই ছাত্রছাত্রীদের রিকোয়েস্টে আজকে যে বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে যে আপনারা জানেন যে নিট 2020 এটা অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে, ফর্ম ফিল আপ চলছে, 2nd ডিসেম্বর থেকে শুরু হয়েছে, 31st ডিসেম্বর পর্যন্ত চলবে এবং 1st জানুয়ারির মধ্যে পেমেন্টটা করতে হবে। মানে যে অ্যাডমিশন ইয়ের জন্য, পরীক্ষার জন্য, এটা এক্সামিনেশনের জন্য যে ফিজটা সেটা জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 1st জানুয়ারি। তো আমরা এই যে নিট 2020 হতে চলেছে, তো এর সঙ্গে অনেকগুলি বিষয় রয়েছে। আমরা জানতাম আগে যে MBBS এবং তার সঙ্গে ডেন্টাল, এই এই দুটো নিয়েই হচ্ছে আমাদের নিট হতো। তো বর্তমান দেখা যাচ্ছে যে নিটে আয়ুষ হচ্ছে অন্তর্গত হয়েছে। আয়ুষ মানে এখন হচ্ছে আয়ুর্বেদা, যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি, তার সঙ্গে ইউনানি, আরও রয়েছে সিদ্ধা মেডিসিন যেটা বলে, তার সঙ্গে হোমিওপ্যাথি, এই সবটাকেই হচ্ছে এখন আমাদের নিটের এটা আওতায় আনা হয়েছে। তো এগুলো অ্যাকচুয়ালি অল্টারনেটিভ মেডিসিন হিসাবেই জানা ছিল আমাদের, যে অল্টারনেটিভ মেডিসিন। এবং আমরা জানি যে হোমিওপ্যাথি অনেক দিন ধরেই হচ্ছে বিভিন্ন কলেজে পড়ানো হয়, বাট আমাদের কাছে ইউনানি, সিদ্ধা মেডিসিন এগুলো নিয়ে অতটা ধারণা ছিল না। তো এগুলোকেও হচ্ছে যে ইনক্লুড করার জন্য অ্যাকচুয়ালি 2014 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ আয়ুষ বলে একটা দপ্তর, নতুন করে একটা মিনিস্ট্রি ফরমেশন হয় 2014 সালে। কেন 2014 সালে হয়, এই আয়ুষের আন্ডারে যেগুলো রয়েছে এই অল্টারনেটিভ মেডিসিন সেগুলো কি, এগুলো সম্বন্ধে একটু বলবো। কেন স্টুডেন্ট আমাকে কোশ্চেন করছে এক একজন যে স্যার ওই সিদ্ধাটা কি জিনিস, স্যার আয়ুষ সম্বন্ধে একটু বলুন, কেউ বলছে। তো কেউ বলছে যে স্যার ইউনানিটা কি। তো আমি ওই জন্য এই এপিসোডটা করছি স্পেশালি ছাত্রছাত্রী বন্ধু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, যে তোমরা একটু বিষয়টা জেনে নাও। আমি তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার করে দেবো, মানে অনেকেই আমরা যারা অ্যাকচুয়ালি আমরা তো যারা মেডিকেলের সঙ্গে যুক্ত তারা বিষয়গুলো জানবে। অ্যাকচুয়ালি সবাই তো জেনারেল পিপুল যারা আমরা, তারা তো সবসময় এগুলো নিয়ে পড়াশোনা করি না, ন্যাচারালি সবগুলো আমাদের জানা থাকে না। তো আজকে বললে দেখবেন অনেকের ধারণা একটু ক্লিয়ার হয়ে যাবে, অনেক অনেক কিছু জিনিস জানতে পেরে যাবেন। একটু আমাকেও যথেষ্ট পড়াশোনা করে তারা বলতে হচ্ছে, তারপরেও বলি যে যারা মেডিকেলের সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন জায়গাতে রেসপেক্টেড ডক্টর্স যারা রয়েছেন তারা যদি কেউ দেখেন, তো আমি এই যে আমি তো ধরুন স্টাডি করে পড়ে এটা বলছি, যদি কোনোখানে বলার ক্ষেত্রে কোনো রকম মনে হয় যে ত্রুটি বিচ্যুতি হচ্ছে, তাহলে আপনারা অবশ্যই এটাকে মার্জনা করবেন, এটা আগেই বলে রাখছি। কেন এটা মেডিকেলের ওপরে বলতে যাচ্ছি, সুতরাং যদি কোনোখানে ত্রুটি বিচ্যুতি হয় অবশ্যই আপনারা সেটাকে কনসিডার করবেন। আর ছাত্রছাত্রী বন্ধু তোমরা বিষয়টা সম্বন্ধে একটা ধারণা পাবে, একটা ধারণা মানে অনেকটাই পেয়ে যাবে, জিনিসটা বুঝে যাবে অ্যাটলিস্ট যে কী এটা নিয়ে পড়া যায় কি না, কোথায় পড়ানো হয়, আনন্দ সমস্ত কিছু আমি যতটা সম্ভব আমি বলার চেষ্টা করছি। তোমরা একটু মন দিয়ে শোনো, যারা আজকে আমাদের এই ভিডিও সেশন নতুন দেখছেন আয়ুষ সম্বন্ধে দেখার জন্য, যে আয়ুষটা কী সেই সম্বন্ধে বলছি, চেষ্টা করছি যতটা গুছিয়ে বলা যায়, আপনারা একটু থাকুন আমার সঙ্গে শুনুন। যে আয়ুষের সম্বন্ধে আমি বলে দিচ্ছি যে মিনিস্ট্রি অফ আয়ুষ যেটা করা হয়েছে 2014 সালে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা ফরমেশন করেছে। এই অল্টারনেটিভ মেডিসিন যেগুলো আছে সেগুলো সমস্তটাকে হচ্ছে নিজের আওতায় আনা এবং কোর্স ভিত্তিক করা, এই কারণে যে প্রত্যেকটি চিকিৎসা ব্যবস্থা যেটা সেটা মানুষের জীবনের সঙ্গে কিন্তু খেলা করা। সুতরাং মানুষের জীবনের সঙ্গে যে খেলা করবে তার কোনো সার্টিফিকেট থাকবে না, পড়াশোনা না করে সে একটা ট্র্যাডিশনাল বা কনভেনশনাল প্র্যাকটিসকে সোসাইটিতে চালিয়ে যাবে, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া না করে বলছে তাকে তার কলেজে পাঠ্যক্রমের মধ্যে দিয়ে শিক্ষাদান করে তারপরে সে হচ্ছে গিয়ে চিকিৎসা করুক সমাজে, কোনো অসুবিধা নেই। এখন আমরা চলে যাবো ইউনানি মেডিসিন যে সিস্টেম সেটা কি, সেটা নিয়ে আমি বলছি যে ইউনানি মেডিসিন হচ্ছে, এটাকে বলা হচ্ছে যে হাকিম আবু আলী আল হোসেন ইবেন আবদুল্লাহ ছিলেন একজন পার্সিয়ান ফিজিশিয়ান,
এবং ফিলোসফার যার রচিত মেডিকেল টেক্সটবুক তৎকালীন সময়ে ছিল এটা প্রায় 1700 সাল পর্যন্ত টোটাল ইউরোপ পর্যন্ত এর বেসিসে ট্রিটমেন্ট পর্যন্ত চলত আমাদের ভারতবর্ষে এই ইউনানি পদ্ধতি মুঘল সাম্রাজ্য যে সময় সেই মুঘল সাম্রাজ্য যখন এখানে হয় তো মুঘল সম্রাটদের অন্তর্গত প্রচুর হাকিম থাকতেন অর্থাৎ আমরা যখন ডক্টর বলি এই পার্সিয়ান বা মুঘলিয়াতে তাদের হাকিম বলা হতো এবং হাকিমরা এই ট্রিটমেন্ট করতেন তৎকালীন সময়ে এই ইউনিয়ানি যে পদ্ধতি এই পদ্ধতিতে বলা হয়েছে যে শরীরে কোনো একটা কিছু অঙ্গে কোনো প্রবলেম হয়েছে তাহলে সেই অঙ্গ নয় সারা শরীরের মধ্যে তার পুরো ব্যবস্থাটাকেই হচ্ছে কন্ট্রোল করতে হবে কেন ইউনানি সিস্টেমের মধ্যে বলা হয় যে আমাদের শরীর বেশ কিছু এলিমেন্ট দিয়ে তৈরি আর সেই এলিমেন্টগুলো থাকে সব ফ্লুইডের মধ্যে অর্থাৎ শরীরে যে জলশক্তি রয়েছে যে ব্লাড রয়েছে তার মধ্যে থাকে সুতরাং তার রুটে পৌঁছে হচ্ছে ট্রিটমেন্ট করতে হবে এবং সেই পদ্ধতিতে ইউনানি পদ্ধতিতে হতো ভারতবর্ষে হচ্ছে সেই মুঘল সাম্রাজ্যের পর থেকে আজও পর্যন্ত ভারতবর্ষেও কিন্তু এই ইউনানি পদ্ধতিতে চিকিৎসা চালু রয়েছে বর্তমানে হচ্ছে এই ইউনানি যে আছে সেটাকে পড়ানোর জন্য কিন্তু অনেকগুলো ইনস্টিটিউটও হয়ে গেছে আমরা সেই ইউনানি যে ইয়েগুলো আছে ইনস্টিটিউটগুলো আছে তারও একটা দিচ্ছি তার আগে হচ্ছে যে এই চিকিৎসার বিখ্যাত হাকিম যারা তাদের কয়েকজনের হাকিমের নাম আমরা প্রচুর সারা পৃথিবীতে প্রচুর হাকিমদের নাম আছে আমি নেট থেকে অনেকগুলোই পাচ্ছিলাম তবে সবার তো পাইনি তো আমি যে দু তিনটি ছবি পেয়েছি তাদের সঙ্গে ছবিগুলো দেখালে একটু আমাদের সম্যক পরিচয় হবে সেই জন্য আমি কয়েকজন হাকিমের নাম বলছি হাকিম আজমল খান আপনারা স্ক্রিনে ছবিও দেখুন হাকিম সৈয়দ জিল্লুর রহমান এনার একটা বিখ্যাত ব্যক্তিত্ব এরপর হচ্ছে হাকিম হরিকিষাণ লাল ইনি কিন্তু হিন্দু অথচ হাকিম উনি হরিকিষাণ লাল হাকিম বে এই এনাদের ছবি যেহেতু পেয়েছি এনাদের নামগুলো বললাম এছাড়াও হচ্ছে প্রসিদ্ধ প্রচুর প্রচুর হাকিমের নাম পাওয়া যায় সবগুলিকে দিতে পারলো না দিলেও দীর্ঘ লিস্ট হয়ে যাবে তো ইউনানি মেডিকেল কলেজ যেগুলো রয়েছে সেটা হচ্ছে কলকাতাতেই রয়েছে আমাদের কলকাতা ইউনানি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এটা হচ্ছে 8-1 আব্দুল হালিম রোড কলকাতা 16 এছাড়াও রয়েছে জামিয়া হামদর্দ অ্যান্ড ডিম টু বি ইউনিভার্সিটি নিউ দিল্লি তারপর টিপু সুলতান ইউনানি মেডিকেল কলেজ এটা হচ্ছে গুলবার্গ কর্ণাটক এছাড়া রয়েছে গভর্নমেন্ট নিজামিয়া তিব্বি কলেজ হায়দ্রাবাদ তেলেঙ্গানা এছাড়া রয়েছে স্টেট ইউনিয়ানি মেডিকেল কলেজ এলাহাবাদ উত্তরপ্রদেশ এরকম আরও অনেক কলেজ আছে আমি কয়েকটা নাম শুধুমাত্র বললাম সুতরাং ইউনানি মেডিসিনটা এসেছিল মূলত হচ্ছে পার্সিয়ান আরবিয়ান এ সমস্ত অ্যাকচুয়ালি গ্রিস মেন হচ্ছে গ্রিক ইয়ে থেকে এসছে প্রথম তারপরে এটা চলে আসে এতে আমাদের আরবিয়ান এবং পার্সিয়ান হয়ে ভারতবর্ষে সেই মুঘল সাম্রাজ্যের আমলে ঢোকার পর থেকে এটা চলতে থাকে যে সিদ্ধা মেডিসিন সিদ্ধা মেডিসিনটা কি এটা নিয়ে একটা ধারণা দেব সিদ্ধা মেডিসিন বলছে সিদ্ধা ইজ এ ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট এটাও সেই একই ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট সিস্টেম জেনারেটেড ফ্রম তামিল কালচারে হচ্ছে এই সিদ্ধা মেডিসিনের ইয়েটা প্রভাবটা বা প্রচারটা প্রচলনটা বেশি ছিল সিদ্ধা ইজ ফোকাসড অন আস্থা মহাসিদ্ধ অর্থাৎ আস্থা রাখা যেটা আস্থা মহাসিদ্ধ ইজ ফোক দোজ হু অ্যাটেইনড অর অ্যাচিভড দিস পাওয়ার্স বলছি এটা একটা সুপার পাওয়ারের ব্যাপার যার মাধ্যম দিয়ে শরীরের যে ব্যাধি সেই ব্যাধি অর্থাৎ নিরাময় করা যেতে পারে এটা একটা বিশ্বাস একটা সুপার পাওয়ারের কথা এখানে বলা হচ্ছে মূলত সিদ্ধা যে পদ্ধতি সেই পদ্ধতিতে মেডিটেশন যোগা এবং তার সঙ্গে যে মেডিসিন বিভিন্ন ন্যাচারাল থেকে মেডিসিন সেই মেডিসিন দিয়ে বলছে 18 জন এরকম ইম্পর্টেন্ট সিদ্ধার্থ ছিলেন তাদেরকে সিদ্ধার্থ বলা হতো সিদ্ধার্থ ছিলেন
অনেকদিন প্রাচীন কালে যারা এই সিস্টেমকে ডেভেলপ করেছিল। সিদ্ধা সিস্টেম মেডিসিন বলছে কনসিডার্ড অ্যাজ দ্য ওল্ডেস্ট সিস্টেম, বলা হচ্ছে সিদ্ধা মেডিসিন নাকি হচ্ছে পৃথিবীর মধ্যে ওল্ডেস্ট, এটা বলা হচ্ছে। সুপ্রিম কোর্ট এই সিদ্ধা মেডিসিন বা ইউনানি যে পদ্ধতি, এই পদ্ধতি যে প্র্যাকটিস, যে ট্র্যাডিশনাল প্র্যাকটিস, সুপ্রিম কোর্ট একটা জায়গায় বলছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন রেগার্ড এই সিদ্ধা স্পেশালি সিদ্ধা মেডিসিন অ্যাজ এ কুইকারি অর্থাৎ ডিসঅনেস্ট প্র্যাকটিস। কোনো লাইসেন্স, কোনো সার্টিফিকেট, কোনো পড়াশোনা যদি না থাকে তাহলে সেটা ডিসঅনেস্ট প্র্যাকটিসই বলা হয়। এখন এই সিদ্ধা মেডিসিন যেটা, সেটা নিয়ে যে কলেজ, সেই কলেজগুলো সম্বন্ধে কয়েকটা বলছি। যে গভর্নমেন্ট অফ সিদ্ধা কলেজ চেন্নাই, তারপরে ATSVS সিদ্ধা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কন্যাকুমারী তামিলনাড়ু, RVS সিদ্ধা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কোয়েম্বাটোর, তারপরে আছে শিবারাজ ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স সালেম তামিলনাড়ু, শ্রী সাইরাম মেডিকেল কলেজ ফর সিদ্ধা আয়ুর্বেদা অ্যান্ড হোমিওপ্যাথি চেন্নাই, শ্রী সাইরাম সিদ্ধা মেডিকেল কলেজ, শ্রী দ্য তামিলনাড়ু ডক্টর MGR মেডিকেল ইউনিভার্সিটি চেন্নাই। এখন এগুলোকে এই সিদ্ধা মেডিসিন সম্বন্ধে আমরা বললাম। এছাড়াও আমাদের আরেকটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে যে হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি যেমন হচ্ছে অনেক আগে থেকে আমরা জানি যে হোমিওপ্যাথি পড়ানো হয়, কিন্তু আমাদের এই সিদ্ধা এবং এগুলো সম্বন্ধে অতটা খোঁজখবর ছিল না। তো হোমিওপ্যাথি আপনারা জানেন যে হোমিওপ্যাথির অ্যাকচুয়ালি উদ্ভাবন যেখান থেকে হয়, যেখান থেকে প্রথম তৈরি হয়েছিল জার্মানি, জার্মানিতে আপনারা এই অষ্টাদশ শতকের শেষের দিকে বলছে জার্মানির বিখ্যাত স্বনামধন্য চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যান, হ্যানিম্যানের নাম আমরা সবাই শুনেছি, স্যামুয়েল, ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান, তিনি বিশ্বাস করতেন, তিনি একটা কোটেশন আছে যে লাইক কিওস লাইক, লাইক কিওস লাইক, যে কারণে অসুস্থতা সেই কারণের বিষকেই যদি কনসেন্ট্রেট করে রোগীর শরীরে প্রয়োগ করা যায় তাহলে রোগ নিরাময় সম্ভব, এটা হোমিওপ্যাথির তার যে রিসার্চ সেখান থেকে তিনি এটা বলেন। ভারতে অনেক আগে থেকে হোমিওপ্যাথি ট্রিটমেন্টকে অল্টারনেটিভ মেডিসিন বলা হয়েই থাকে এবং এখন নিটের ইনক্লুশন এটাকে করা হয়েছে, নিটের ইনক্লুশন অনেক আগে থেকে অনেক কলেজেও পড়ানো হয়। সুতরাং হোমিওপ্যাথি কলেজের জন্য আমি আলাদা করে কোনো কলেজের নাম বললাম না, কলেজের প্রচুর কলেজ আছে, তো জানাও জানে। তো আমাদের MBBS ডেন্টাল তার সঙ্গে এই অল্টারনেটিভ মেডিসিন আয়ুষটা কিন্তু আলাদা করে কিছু নয়, মনে রাখতে হবে আয়ুষটা কিন্তু এই আয়ুর্বেদা, যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি, তার সঙ্গে ইউনানি এবং সিদ্ধা হোমিওপ্যাথি, এই সবগুলোকে নিয়েই কিন্তু আয়ুষ ফর্মেশন হয়েছে এবং মিনিস্ট্রি অফ আয়ুষ ফর্মেশন হয়েছে। সুতরাং যে সমস্ত স্টুডেন্টরা আজকে আমার এই ভিডিও দেখছো বা শুনছো, আশা করছি তোমাদের এই পার্টটা একটু ক্লিয়ার হয়ে যাবে। এখন প্রশ্ন আসবে, স্যার তাহলে আমি কি ইউনানি পড়বো, এখানে প্লেসমেন্ট কেমন হবে? কেউ বলো স্যার হোমিওপ্যাথি নিয়ে পড়বো, র্যাঙ্ক কত হবে, র্যাঙ্ক হলে ওখানে পড়লে কি লাভ হবে? কেউ বলো স্যার সিদ্ধা নিয়ে পড়বো, তাহলে তোমরা এতটা বলার সময় একটা জিনিস বুঝতে পেরেছো, এখনো সিদ্ধার ক্ষেত্রে দেখো ইনস্টিটিউটগুলো ম্যাক্সিমাম সাউথ ইন্ডিয়া, কারণ অরিজিনেট ফ্রম সাউথ ইন্ডিয়া, সিদ্ধা অরিজিনেটেড ফ্রম সাউথ ইন্ডিয়া। তো এটা কিন্তু এখনো ধরো সিদ্ধা নিয়ে কেউ পড়াশোনা করলে, তো আমরা যে অঞ্চল, তুমি যে অঞ্চলে থাকো, যে স্টেটে থাকো, সেই স্টেটে এর প্রচলন কতটা আছে তার উপর ডিপেন্ড করবে। আবার সাউথে পড়াশোনা করে সাউথেই হয়তো এই সিদ্ধার যে হসপিটাল সেগুলো তুমি চাকরি পেতে পারো। তেমনি করে ইউনানি যে সমস্ত কলেজে পড়ানো হচ্ছে তার থ্রুতে তাদের যে হসপিটাল চলছে সেই হসপিটালে চাকরি পেতে পারো, প্রাইভেট প্র্যাকটিস করতে পারো। সুতরাং গভর্নমেন্ট এগুলোকে স্বীকৃতি দেওয়ার জন্য নিয়েছে, মনে রাখতে হবে কোনটা নিয়ে পড়বে তোমার র্যাঙ্কের ভিত্তিতে, কোনটা নিয়ে হলে ভবিষ্যৎ হবে, এটা তোমাকে সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত নিতে হবে। এটা আমি অ্যাজ এ ইউটিউবার তোমাকে এই সাজেশন দিতে পারবো, তুমি এটা নিয়ে পড়ো, এটাই ভালো, ওটা নিয়ে পড়ো না, ওটা ভালো না, এটা আমি বলতে পারবো না। তো
তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, ঠিক করতে হবে তোমার মেরিটের র্যাঙ্কের ভিত্তিতে। তুমি মূলত নিট দিয়ে যারা করতে যাচ্ছে তারা টার্গেট হচ্ছে তাদের প্রথম MBBS অথবা ডেন্টাল MBBS আর BDS, তারপরে এগুলো আছে। সুতরাং যারা পড়তে চাও ভবিষ্যৎ তো ডেফিনিট আছে। আজকে এই অবসরে একটু শারীরিক অসুস্থতার কারণে একটু সমস্যা হয়েছে, তো আপনারা সবাই সেটা কনসিডার করবেন, আর আগামী দিনে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো দেখতে থাকবেন, সাথে দেখুন তোমরা খেয়াল রাখবে। এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস যেটা আছে সেখান থেকে কিন্তু তোমাদের 24 তারিখের যে কাউন্সিলিংয়ের কথা বলা আছে তার নোটিফিকেশানে কোনো রকম পরিবর্তন হয়নি। কেন অনেকেই জানে অনেক জেলাগুলোতে এই মুহূর্তে ইন্টারনেট সার্ভিস কিছুটা বন্ধ আছে, সুতরাং খবর পাওয়ার জন্য তোমরা আমাকে ডাইরেক্ট ফোন করতে পারবে, আমি ফোন তোমাদের বলে দেবো। আর আমি ফাল্গুনী মুখোপাধ্যায় দুর্গ প্রত্যেকে এটাকে পরিচালনা করি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা জানেন 9474187519। নতুন করে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে বলবো যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করার পরে পাশে একটা বেল আইকন আছে ওখানে একটা ক্লিক করে দিন, তো বেল আইকনে ক্লিক করে দিলে পরবর্তী আমাদের এডুকেশনাল যে ইনফরমেশনাল যে ভিডিওগুলো যাবে সেগুলো অবশ্যই দেখতে পাবেন। আপনারা সবাই আমাদের সাথে থাকুন, আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আগামী দিন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো স্টুডেন্টদের জন্য ইনফরমেশন দেওয়ার জন্য এবং গাইড করার জন্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ঘরে ঘরে যেন আমাদের এই ভিডিও পৌঁছে যায়, তার জন্য আপনারা এগুলো শেয়ার করবেন আপনাদের চেনাশোনা যে যেখানে থাকবে। 10+2 এর পরে কোন লাইনে পড়বে, কীভাবে পড়বে তাই নিয়ে গাইড করাই আমাদের কাজ। তো আমি সকলকে আজকে এই ভিডিও এপিসোডে আমি সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন ও ছাত্রছাত্রী বন্ধু তোমাদের শুভেচ্ছা জানিয়ে এই এপিসোড শেষ করলাম। নমস্কার।